আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো আমাদের হাতে চলে এসেছে, তো আমরা এখন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানাবো, বয়স, যোগ্যতা সহ অন্যান্য তথ্যগুলো, অর্থাৎ সার্কুলারের বিস্তারিত তথ্যগুলো জানাবো। তো তার আগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটা হচ্ছে সার্কুলার, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এখানে অনলাইনে আবেদন শুরু হবে 1 ফেব্রুয়ারি 2022 তারিখ এবং শেষ হবে 28 ফেব্রুয়ারি 2022 তারিখ। এই সময়ের মধ্যে আপনাকে অনলাইনে অবশ্যই আবেদন করতে হবে, তবে চেষ্টা করবেন প্রথম দিকে বা মাঝামাঝি সময়ের মধ্যে আবেদন করে ফেলার জন্য, কারণ শেষের দিকে অনেক সময় সার্ভার জনিত বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো এখানে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য বয়সের যে বিষয়টা সেটা আমাদেরকে একটু ক্লিয়ার হওয়া দরকার, সেটা হচ্ছে যে সকল প্রার্থীর বয়স 28 ফেব্রুয়ারি 2022 তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে, অর্থাৎ 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ আপনার যে জন্ম তারিখ, সে জন্ম তারিখ এই তারিখ থেকে বিয়োগ দিলে যদি এর মধ্যে 18 থেকে 20 বছরের মধ্যে আপনার বয়স থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। তবে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে। শিক্ষাগত যোগ্যতা SSC অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, এখানে সমমান বলতে বোঝানো হয়েছে, অর্থাৎ অন্য কোনো শিক্ষা বোর্ড থেকেও SSC সমমান, অর্থাৎ যেটাকে SSC সমমান বলা হয় বা SSC সমপর্যায়ের বলা হয় সেগুলো থেকে পাস করলেও হবে। কমপক্ষে 2.50 থাকতে হবে, 2.50 নিচে পেলে আবেদন করতে পারবেন না। এখানে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে পুরুষ ও নারী, বৈবাহিক অবস্থা অবিবাহিত, তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্তা নয়, এবং শারীরিক যে মাপ, এই মাপ আপনাকে অবশ্যই থাকতে হবে। পুরুষের ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, মুক্তিযোদ্ধার সন্তান ব্যতীত ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে হলো 5 ফুট 4 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 5 ফুট 2 ইঞ্চি। বুকের মাপ সাধারণ অবস্থায় 31 এবং সম্প্রসারিত অবস্থায় 33 থাকতে হবে। ওজন, বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে, দৃষ্টিশক্তি 6/6। ওয়েবসাইট হচ্ছে police.teletalk.com.bd, এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আমি আর একটু জুম করে দেখাই তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 1 ফেব্রুয়ারি 2022 তারিখ সকাল 10টা থেকে এবং শেষ হবে 28 ফেব্রুয়ারি 2022 তারিখ রাত 12টায়। অনলাইনে আবেদন করার জন্য আপনার যে তথ্যগুলো প্রয়োজন হবে, আপনার ছবি, সিগনেচার, ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধন, আপনার শারীরিক মাপ, আপনার SSC HSC ইনফরমেশন গুলো, যাদের HSC পাস হয়েছে তারা সেগুলো অ্যাড করতে পারবেন, আর যাদের SSC তারা SSC গুলো অ্যাড করবেন। অনলাইনে আবেদন যে ফি, সেই ফিটা হচ্ছে 30 টাকা, যেটা শুধুমাত্র টেলিটক সিম দিয়ে আপনাকে জমা দিতে হবে। তো আপনি যখন অনলাইনে ফর্মটা পূরণ করবেন, ফর্ম পূরণ করার পরে আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হবে, আবেদন কপিতে লেখা থাকবে, সেই ইউজার আইডি দিয়ে আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে। টাকা কিভাবে পেমেন্ট করবেন, মোবাইলের মেসেজ অপশনে যাবেন, গিয়ে লিখতে হবে TRC স্পেস দিয়ে আপনি অনলাইনে আবেদন শেষে যে ইউজার আইডিটি পাবেন সেই ইউজার আইডিটি দিতে হবে, দিয়ে এরপরে সেন্ড করবেন 16222 নম্বরে সেন্ড করতে হবে। সেন্ড করলে রিপ্লাই মেসেজ দেয় আপনার নাম, কত টাকা কাটবে, এবং আপনাকে একটা পিন নম্বর দেওয়া হবে 10 ডিজিটের, সেই পিন নম্বরটা নোট করবেন। নোট করে আবার মোবাইলে মেসেজ অপশনে যাবেন, গিয়ে আবার লিখবেন TRC স্পেস দিয়ে লিখবেন ইয়েস স্পেস দিয়ে, প্রথম মেসেজে যে পিন নম্বরটা পাবেন সেই পিন নম্বরটা লিখতে হবে, লিখে সেন্ড করবেন 16222 নম্বরে সেন্ড করবেন। সেন্ড করে রিপ্লাই মেসেজ কংগ্রাচুলেশন জানাবে, আপনার পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি বলবে এবং আপনাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে। পরবর্তী যখন অ্যাডমিট কার্ড ছাড়বে সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাডমিট কার্ড নিতে পারবেন। এবার আসি আমরা নির্বাচন পদ্ধতি, অর্থাৎ যখন আপনারা পরীক্ষা দিতে যাবেন সেক্ষেত্রে কি কি করা হবে বা কি কি বাছাই করা হবে। ওয়েব বেসড প্রিলিমিনারি স্ক্রিনিং, মনে রাখবেন আপনি যখন অনলাইনে আবেদন করবেন প্রত্যেকটা জিনিস আপনাকে নিখুঁতভাবে নির্ভুলভাবে দিতে হবে, কারণ হচ্ছে অনেকেই শুধু অনলাইনে ভুল তথ্য দেওয়ার কারণেই প্রথম অবস্থাতেই বাদ পড়ে যায়, অর্থাৎ পরীক্ষা বা মাঠে উপস্থিত হওয়ার আগেই বাদ দিয়ে দেওয়া হয়, যেটা কিছুদিন আগে আপনারা অলরেডি দেখেছেন। তো এই জন্য অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে হতে নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক ওয়েব বেসড প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এর জন্য বাছাই করা হবে। বাছাইকৃত প্রার্থীদের আবেদনপত্রে উল্লিখিত মোবাইল নম্বরে নির্বাচন সংক্রান্ত তথ্য SMS এর মাধ্যমে প্রেরণ করা হবে, অর্থাৎ আপনি যে মোবাইল নম্বরটা দিবেন সেই মোবাইল নম্বরটা বিস্তারিত তথ্যগুলো টাইম টু টাইম পাঠানো হবে।
যখন আপনার অ্যাডমিন কার্ড ছাড়বে, অ্যাডমিন কার্ডটা অবশ্যই আপনাকে দুই কপি রঙিন প্রিন্ট করতে হবে। শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে কি কি করা হবে সেটা একটু খেয়াল করুন। বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ, সময় ও স্থানে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট। এই টেস্টে হবে দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প, ড্যাগিং, রোপ ক্লাইম্বিং ইত্যাদি এ অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা, শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ জ্ঞানের উপর 45 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো যারা লিখিত পরীক্ষায় চান্স পাবেন, পরবর্তীতে 120 টাকা দিয়ে আপনাদেরকে আবার মোবাইলে SMS এর মাধ্যমে 120 টাকা পাঠাতে হবে। এখানে ভালো করে খেয়াল করুন এই বিষয়গুলো। ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের ফলাফল প্রকাশের 48 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক্স প্রিপেড মোবাইল হতো নিম্ন বর্ণিত ধাপ অনুসরণকৃত লিখিত পরীক্ষার ফি বাবদ 120 টাকা জমা করে লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে উত্তীর্ণ হওয়ার পর কমপক্ষে 120 টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেড সিম থেকে আবার আগের মতোই TRC স্পেস দিয়ে ইউজার আইডি দিয়ে সেন্ড করবেন, 16222 নম্বরে সেন্ড করবেন। মনে রাখবেন এই বিষয়টা অনেকেই ভুল করেন, এটা কিন্তু ভুল করা যাবে না। টাকা দুইবার আপনাকে পেমেন্ট করতে হবে যারা প্রাথমিক পর্যায়ে বাছাই হবেন। এরপর আরো কিছু অপশন রয়েছে, এগুলো আপনারা ভালো করে একটু দেখে নেবেন। তো আমরা পরের অপশনগুলোতে যাই। এখানে প্রয়োজনীয় সদস্য সমূহের বিবরণ, সনদ সমূহের বিবরণ, অর্থাৎ আপনি যখন যাবেন তখন কি কি কাগজপত্র লাগবে সবগুলো কাগজপত্রের তালিকা এখানে দেওয়া রয়েছে, ভালো করে একটু খেয়াল করুন। অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, চারিত্রিক সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র, অভিভাবকের সম্মতিপত্র, জাতীয় পরিচয় পত্র, ছবি, মুক্তিযোদ্ধা সন্তান যদি হয়ে থাকেন সেক্ষেত্রে সার্টিফিকেট লাগবে, পুলিশ পোষ্য কোটা থাকলে সেক্ষেত্রে এই তথ্যগুলো লাগবে, আনসার বিডিবি কোটা থাকলে এগুলো লাগবে, এতিম কোটা থাকলে এগুলো কোটার ক্ষেত্রে। প্রশিক্ষণ, 6 মাসের প্রশিক্ষণ হবে, প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা, নিয়োগ ও চাকরির সুবিধা সহ বিভিন্ন তথ্য দিয়ে এখানে দেওয়া রয়েছে। বেতন স্কেল 17তম গ্রেড 9000 থেকে 21800 টাকা পর্যন্ত। সাধারণ নির্দেশনাবলী, এখানে কিছু নিয়মাবলী রয়েছে, যারা যাবেন অবশ্যই এই বিষয়গুলো আগেই ভালো করে বুঝে শুনে যেতে হবে। এরপর জেলার নাম, অর্থাৎ কোন জেলার কবে পরীক্ষা, এই তারিখগুলো এখানে দেওয়া রয়েছে। যেমন এখানে ফরিদপুর, রাজবাড়ী, চাঁদপুর, খাগড়াছড়ি, নওগাঁ, পটুয়াখালী, খুলনা, ঝিনাইদহ, লালমনিরহাট, ময়মনসিংহের। শারীরিক মাপ হবে 9 থেকে 11 মাস 2022 তারিখ 8 ঘটিকা, এটা আপনাকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। স্ব জেলার পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকতে হবে, অর্থাৎ আপনি যে জেলা সেই জেলায় আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে। এভাবে আপনারা পর্যায়ক্রমে আবেদনগুলো কমপ্লিট করতে পারবেন। এখন আমরা দেখাবো যে ওয়েবসাইট, কোন ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদনটা করতে হবে। আবেদন করার জন্য আমাদেরকে যেতে হবে police.teletalk.com.bd ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে গেলে TRC অর্থাৎ ট্রেনিং রিক্রুট কনস্টেবল নামে একটা অপশন পাবেন, সেখানে গেলে এই ওয়েবসাইটটি চলে আসবে। অথবা আপনারা যদি এই ওয়েবসাইটটি যদি না আসতে পারেন, গুগলে সার্চ দিবেন, পুলিশ টেলিটক লিখে সার্চ দিলে আপনারা আপনাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এবং আমি কমেন্টে আর ভিডিও ডেসক্রিপশনে এটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। পুলিশ টেলিটক লিখে সার্চ করলে ওয়েবসাইটটি প্রথমে দেখবেন, ওয়েবসাইটটি চলে আসবে, বাংলাদেশ পুলিশ টেলিটক, এটা লিখে সার্চ করলে এরপর এটাতে ক্লিক করবেন। এটা আপনি মোবাইল দিয়েও, যদি আপনি সব কিছু ছবি টবি সব ঠিক মতো করতে পারেন, মোবাইল দিয়েও আবেদন করতে পারবেন। এরপরে ট্রেনিং রিক্রুইট কনস্টেবল TRC এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আবেদন অপশনটা চলে আসবে। তো আমি পরবর্তী ভিডিওতে কিভাবে অনলাইনে ফর্মটা পূরণ করবেন স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অপশন আপনাদেরকে ফিল আপ করে দেখাবো। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।